বলছে 17-এর 1 একটা বলছে ইফ এক্স ইজ বি রিয়েল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন এবং করসপন্ডিং ভ্যালু অফ এক্স। তাহলে আমাকে এখান থেকে আমি প্রথমে একটা কাজ করছি, সেটা হচ্ছে এফ এক্স ধরে নিচ্ছি প্রথমের অঙ্কটাই, এফ এক্স ইকাল টু 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আমি এফ এক্স ধরে নিলাম। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লিখছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, মানে কী ফর্মে লিখলাম সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্ম্যাটে লিখলাম, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি এইটার একটা কথা জানি যে এটা আমি কিন্তু আগে দেখবি আমার থিওরি সেশনে আমি অলরেডি বলে দিয়েছি যে কি, সেটা হচ্ছে যে থিওরি সেশনে আমি অলরেডি বলেছি কি, থিওরি সেশনে অলরেডি আমি বলে দিয়েছি যে এটা যদি আমার গ্রেটার দ্যান জিরো হয়, ইফ আমি এখানে লিখে দিচ্ছি ইফ এ গ্রেটার দ্যান জিরো, দেন পরিষ্কার কথা এফ এক্স ইজ মিনিমাম, ঠিক আছে। আর ইফ এ লেস দ্যান জিরো দেন এফ এক্স উইল বি কত, এফ এক্স উইল বি ম্যাক্সিমাম, ঠিক আছে, এইটা হচ্ছে সম্পর্ক। তাহলে এখানে যদি এটা কম্পেয়ার করি তাহলে দেয়ার ফোর অন কম্পেয়ারিং কী পাচ্ছি, এটা পাচ্ছি কত, মাইনাস 1, মানে লেস দ্যান জিরো। তাহলে একটা ডাইরেক্ট কনক্লুশন পাচ্ছি, দেয়ার ফোর এফ এক্স ইজ কি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অ্যাটেন্ড করে, ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় অ্যাটেন্ড করে, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করে এটা জেনে রাখবি এক্স সমান কত, মাইনাস বি বাই 2 এতে, এবং তার এফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা এক্স্যাক্টলি কত হয় সেটা হচ্ছে ম্যাক্স ভ্যালুর সূত্র হচ্ছে কি, ম্যাক্স ভ্যালুর সূত্র হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, ঠিক আছে। তাহলে এখানে তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, দেয়ারফোর ম্যাক্স ভ্যালু, তাহলে এখানে ম্যাক্স ভ্যালুরটা কত হবে, ম্যাক্স ভ্যালুটা হবে 4ac মানে কি, এখানে 4 ইন্টু মাইনাস 1 ইন্টু সি মানে 1, আর বি স্কোয়ার মানে হচ্ছে কত, মাইনাস 2 তার স্কোয়ার, নিচে হচ্ছে কত, সেটা হচ্ছে 4a মানে হচ্ছে 4 ইন্টু মাইনাস 1, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন করলে কত আসছে, মাইনাস 4, আর এটা হচ্ছে উপরটা মাইনাস 4, তাই তো, এটা 4 আর মাইনাস 4, আর এটা নিচেরটা হচ্ছে মাইনাস 4, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত, মাইনাস 8 বাই মাইনাস 4 মানে কত হচ্ছে 2, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর অ্যাটেন্ড করছে করেসপন্ডিং ভ্যালু অফ এক্স, সেটা কত, সেটা হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস 2 বাই 2a মানে কোন পয়েন্টে, সেটা হচ্ছে যে এখানটা হচ্ছে মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, প্লাস 2 বাই মাইনাস 2 মানে মাইনাস 1। তাহলে এক্স ইকাল টু মাইনাস 1 বিন্দুতে আমার কী করছে, ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করছে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেটা হচ্ছে প্লাস 2, দ্যাটস ইট।